আজকে বেবি তুমি কবে আমাকে বিয়ে করবে? এভাবে প্রেম করতে আমার আর ভালো লাগেনি। ডার্লিং, তুমি তো জানোই আমি কোনো কাজ করি না, তার উপর আবার আমার ভাঙা একটা ঘর। আমার ভাঙা ঘরে তোমাকে নিয়ে আসলে তুমি থাকতে পারবে না, তাই আগে নতুন একটা ঘর বানাবো, তারপর তোমাকে বিয়ে করব। সত্যি বলছো তো? আমাকে রেখে আবার অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না তো? নো নো বেবি, আমি অনেক অনেক লাভ করি তোমাকে। আই ডোন্ট নো হোলিং ইউ বেবি। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। আচ্ছা তুমি কবে থেকে কাজ শুরু করবে বললে নি তো? এই ধরো পরশু দিনের তারপরের দিনের পরের দিন থেকে। হ্যাঁ, তারপরের দিনের পরের দিন তো রোজই শুনি, কিন্তু তুমি তো কোনো কাজই করনি। এমন করলে কিন্তু বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে নে। রাগ করো না বেবি, এবার আমার কথা আর বিফলে যাবে না, তুমি দেখে নিও। বেবি জান, ওই দেখো নাইস ওয়াটার লিলি, আমি ওয়াটার লিলি চাই, আমাকে একটা এনে দাও নে। ওকে বেবি, তুমি এখানেই থাকো, আমি এনে দিচ্ছি। সোনার গাছে রূপার পাতা, বলিও না আমার কথা, টাকা পয়সা কয়েকদিন, ভালোবাসা থাকবে চিরদিন। নাইস চন্দ বেবি, আমি তোমার সাথে সাথে তোমার চন্দেরও প্রেমে পড়ে গেলুম। ইস বেবি, এভাবে এসো না, তোমার এই সুন্দর হাসি সোজা আমার বুকের বাপাশে এসে লাগে, আর তুমি হাসলে আমার চোখ দুটো তোমাকে শুধু দেখতে চায়। মাইদি যা দুষ্টু, এভাবে কেউ বলে আমার লজ্জা লাগে তো। ওরে আমার লজ্জা পুতি রে। বেবি অনেকক্ষণ হলো এখানে এসেছি, এবার আমি চলি, নয়তো ওইদিকে বাবা আবার আমাকে খুঁজবে। ওকে বেবি, ঠিক আছে। টাটা ডার্লিং, কালকে আবার দেখা হবে। ছাগল বন্দি জলে বন্দি মাছ, মিথ্যের প্রেমে আমি বন্দি ঘুরাই বারো মাস। সখা গো আমার মন ভালো না, সখা গো আমার মন ভালো না। বারোর ঘটক, তুমি তো জানোই আমার একটা মাত্র মেয়ে, শিবাকে আমি অনেক আদর যত্নে বড় করেছি, তাই আমি চাই ওকে একটা ধনী ভদ্র ছেলের হাতে তুলে দিতে। তুমি আমাকে ভালো ছেলের সন্ধান করে দিতে পারলে খুশি হতাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাটো হলে হবে কি, আমার হাত অনেক দূর দূরান্ত পর্যন্ত লম্বা, আমি বনের বেস্ট ছেলেটাকে আপনার মেয়ের জন্য নিয়ে আসব, তাই আপনি নো চিন্তা ডু ফুর্তিতে থাকুন, আমি তবে আসি। না আর দেরি নয়, আজকে বাবাকে সব খুলে বলতে হবে, নয়তো দেরি করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। শেফা মা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন, তুই কি আমাকে কিছু বলবি? হ্যাঁ মানে ইয়ে মানে আসলে। আরে মা এমন করছিস কেন, বলে ফেল কি বলতে চাস, তোর কি কিছু চাই, টাকা পয়সা? না বাবা ওসব নয়, আসলে হয়েছে কি, আমি না একজনকে ভালোবাসি, তাই ওকে বিয়ে করতে চাই। এ তো বেশ ভালো কথা, তা ছেলেটাকে কি করে ছেলেটা? বাবা ওর নাম মিজকে, ও আমাদের বনের উত্তরে থাকে। বেশ ভালো কথা, তুই ওকে কালকে বাড়িতে নিয়ে আসিস, আমি সরাসরি ওর সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা। তা বাবা মিজকে, তুমি কি করো? অবু শ্বশুর মশাই, আমি আপাতত আপনার মেয়েকে ভালোবাসছি, এর বাইরে আর কিচ্ছু করি না। আমি সেটা জানতে চাইনি, তুমি কি কাজ করো সেটা জানতে চেয়েছি। কি আর বলবো, আপনার মেয়ের সাথে ফোনে কথা আর দেখা করতে তো কাজের বেলা পেরিয়ে অবর্ণা হয়ে যায়, তাই তো কোনো কাজ করতে পারি না। তার মানে তুমি বেকার, কোনো বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিব না, তুমি এখন আসতে পারো। না বাবা এমনটা করুননি, আমি মিজকে কি ভালোবাসি, আমার বিশ্বাস মিজকে কাজে সুযোগ পেলে সব কাজই করতে পারবে, তুমি দয়া করে ওকে একটা সুযোগ দাও বাবা। বেশ তুই বলছিস তাই একটা সুযোগ দিচ্ছি, শোনো মিজকে, 10 দিনের মধ্যে পুকুরের জলের উপর তুমি যদি একটা টিনের বাড়ি বানিয়ে তাতে হাঁস মুরগি গরু ছাগল ভালো করে পালন করে আর টাকা পয়সা আয় করতে পারো, তাহলে আমি তোমাকে শেফার সাথে বিয়ে দেব। এখন বলো তুমি কি আমার শর্তে রাজি? শেফাকে সারা জীবনের জন্য আমার করতে আমি সব শর্তে রাজি। বেশ তাহলে যাও গিয়ে কাজে লেগে পড়ো, 10 দিন পর আমি নিজে তোমার সাথে দেখা করব। ইরে মাইরি, হবু ফাদারের লয়ের শর্তে রাজি তো হলাম,
কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, কি করে এত সব করব আমি? এত চিন্তা করছো কেন? টাকা নেই তো কি হয়েছে, চুরি করবে? চুরি করতে তো আর টাকা লাগে না। বাহ মাই ডিয়ার হবু বউ, তুমি তো দারুণ বুদ্ধি দিলে। আজ থেকে আমার মিশন শুরু, শ্বশুর মশাইয়ের শর্তে তো আমি জিতবই জিতবো। কাস্টমারের কাছে টাকা নিয়ে আসিস, কাল সকালে দোকান খুলে টিনগুলো তাদের বাড়িতে দিয়ে আসবো। বাগ মামা, তোমার টিনগুলো কাস্টমার নয়, আমি নিয়ে যাচ্ছি। হায় হায় রে, আমার দোকান চুরি হয়েছে রে, এবার কি করে আমি কাস্টমারদের টিন দিব রে? কে এত বড় ক্ষতি করলি আমার? নদীর জলে টিনের বাড়ি বানানো শেষ, এবার শুধু হাঁস মুরগি গরু ছাগল চুরি করে আনার পালা। তুমি আছো বলে তারা নেবে জলে, তুমি আছো বলে তারা নেবে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখনই তোমাকে পাবো না। আয় আয় এই নে খাবার খা, বেশি করে খাবার খেয়ে আজ কিন্তু চারটার জায়গায় আটটা ডিম দিবি, এ বলে দিলুম। খাওয়াও খাওয়াও সুন্দরী, আজ তেরা হাঁস মেরা হো গায়া। মিসকে, এরা গভীর ঘুমে তলিয়ে আছে, তাড়াতাড়ি সুযোগটা কাজে লাগা। সত্যি বলছো? এই না হলে আমার হবু গিন্নি, এবার আমাদের বিয়ে হবে আর কেউ আটকাতে পারবে না। শোনো, গাবিটাকে রং করবে, নয়তো বাবা গাবিটাকে দেখলে চিনতে পারবে, আর তোমাকে চুরির জন্য পুলিশও দিতে পারে। ও তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। বাবা, মাত্র 10 দিনে তুমি আমার মেয়ের সংসারটা তো বেশ ভালোই সাজিয়েছো, এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আজকে আমি তোমাদের 4 হাত 1 করে দিব, তুমি চলো আমার সাথে। দাদা, মেয়ের তো বিয়ে দিলে, তা জামাইয়ের খোঁজ খবর নিয়েছো তো ভালো করে? এই নি মানে, খোঁজ নিয়েছি, পরীক্ষা নিয়েছি, আমার জামাই সব কিছুতে 1 নাম্বার সৎ আর অনেক পরিশ্রমী, আমার মেয়ে অনেক সুখে থাকবে। বাহ বাহ, শুনে খুব খুশি হলাম। অবশেষে তোমাকে পেয়ে গেলাম আমি। হ্যাঁ বউ, তুমি বুদ্ধিটা না দিলে আমি বাগমামার দোকানের টিন, কিংকংয়ের ছাগল, রূপার হাঁস, বল্টুর মুরগি আর শ্বশুরের গাবি চুরি করতে পারতাম না, আর এই জীবনেও তোমার সাথে আমার বিয়ে হতো না। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে নি, এবার চলো বাবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার সেই টিনের বাড়িতে। তার মানে চোরটা এই মিসকেই ছিল,
তবে রে দাঁড়া, এক্ষুনি গিয়ে বাঘমামাকে সব খুলে বলছি। বাঘমামা বাঘমামা, আমি টাটকা ঝাটকা একটা খবর নিয়ে এসেছি। কি সেই খবর বল তো শুনি। শোনো তবে মামা। কি? তার মানে আমার লালিকে মিসকে চুরি করেছে? ওগো কিছু একটা করো। মদন দাদা, এই তোমার সৎ পরিশ্রমী জামাইয়ের গুণ, শেষমেশ একটা চোরের হাতে মেয়েকে তুলে দিলে। কি বলবো বাঘ, বলার আমার ভাষা নেই। ওই বেটা আমার গাবি কেউ ছাড়েনি চুরি করতে। মিসকের জন্য কাস্টমারদেরকে আমার জরিমানা দিতে হয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন। এই চলো সবাই। বউ, আজ আমার খুব খুশি খুশি লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। শয়তান মিসকে, আমরা সবাই তোকে নাচাতে এসেছি, বাইরে আয় তাড়াতাড়ি। আজকে আমার বাসর রাত, আমি বাইরে আসতে পারবো না, তোমরা চলে যাও। তুই বাইরে আসবি নাকি আমরা ভিতরে আসবো সেটা বল, চোর মিসকে বল। ইরি মাইরি বউ, চলো তো দেখি কে আমাকে চোর বলছে। এ কি বাঘ মামা, তোমরা এইভাবে লাঠি হাতে দাঁড়িয়ে আছো কেন? শ্বশুর মশাই আপনিও বুঝতে পারছিস না তাই না? দাঁড়া তোকে পিটিয়ে পিটিয়ে বুঝাচ্ছি। এই মারো, সবাই মারো এই চোরকে। আরামজাদা, মনে পড়েছে তোর অপকর্মের কথা? বল। পড়েছে, মনে পড়েছে। আমাকে আর মেরো না, ওরে বাবা ওরে মাগো, আমি আর কখনো চুরি করবো না। রংপুরে আইসা দেখি রঙেরই মেলা, জানালা খুলা দেখি সুন্দরী রূপেরই জ্বালা, পাগল করিল আমায় রংপুরের মাইয়া। হেই পাগল করিল আমায় রংপুরের মাইয়া। কিরে রংপুরের চ্যাংরা শিয়াল, যাবো নাকি তিস্তার পার? বাঘ মামা, তোমরা তিস্তার পার যাইবেন? তা দাঁড়ে আছেন কেনে? টপ করি ওঠো মোর রিক্সাত, মুই এলাই তোমাক সরসরে নিয়ে যাবার লাগছুম। হয় হয় টপ করি চল, মনটা মোর মেলা খারাপ, একা তিস্তার পারত বসিয়া প্রাণ ভরিয়া খাবার খাই। হায় হায় বাঘ মামা, কোন কি তোমার মন কোন এতই খারাপ? তাইলে তোমাকে একনা রংপুরের বিখ্যাত গান শোনাং। গান শুনলেই দেখবেন এক মিনিটে তোমার মন একেবারে চলত করে ফুরফুরে হয়ে যাই। আরে বাউ কুন্ডা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকাও পন্থে পন্থে গোরে রে, ও কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে। আরে ও খালা আম্মা, শুনেন শুনেন। আরে বাহে, ওদি কেনে কাছো তাইছেন কেনে? তোমার সাথে এক না গুরুত্বপূর্ণ কথা আছে বাহে। আরে আইছো আইছো। হ্যাঁ বাহে, কোন কেনে কি কই মেন? তোমার বেটির জন্য মুই এক না ঘটকালি করবার সাং বাহে। তোমরা কি কল, মোর কাছে ভালসাই এক না পাত্র আছে। তা বাহে, চ্যাংরার বাড়ি কোনটে? মুই কিন্তু মোর বেটি রংপুরের চ্যাংরার সাথে বিয়া দেম, বুঝছেন ভাইহে? রংপুরের বাইরত কিন্তু মুই সাগাই করবেন ন, বুঝছেন তো? আরে ভাইহে খালা আম্মা, মুই সেটা ভালো করে জানো, চ্যাংরা কোনা আমার রংপুরের ওই, তোমার বেটি সুখে থাকবে, চ্যাংরা কোনা অনেক ভালো, মেলা সম্পত্তি আছে ভাইহে। তা চ্যাংরা নিয়ে আমার বাড়ি একদিন আইসো সময় করি কেমন? ঠিক আছে ঠিক আছে, তা মুই কাল বৈকালে চ্যাংরাক ধরি তোমার বাড়ি যাই কেমন? ঠিক আছে থাকো, এলা তাইলে মুই যান। আরে ও চ্যাংরি সুন্দরী, দেখাস কিসের বাহাদুরি, বিয়া করি তোকে বার মুই নিয়া যাই মোর বাড়ি। আরে ও চ্যাংরি সুন্দরী, দেখাস কিসের বাহাদুরি, বিয়া করি তোকে বার মুই নিয়া যাই মোর বাড়ি। আরে ও ছোটকু শিয়াল, তুই দিলু মোর মাথা ঘুরিয়া, তোর মতো বউ দিয়া চ্যাংরাক না করং মুই বিয়া, তোর মতো বউ দিয়া চ্যাংরাক না করং মুই বিয়া। যতই কর তুই চটাং চটাং বিয়াও করিম তোর, জানং মুইও মনে মনে ভালোবাসিস মো, না কইসার তুই মিছা কথা না মারিস আর জারি, বিয়াও করি এবার মুই নিয়া যাই মোর বাড়ি। এই বিয়াও করি তোক মুই নিয়া যাই মোর বাড়ি। সত্যি বিয়ার পর মোক ভালোবাসবো তো? মুই যা কইম সব কথা শুনবো তো? হ্যারে জেংরি, এই যে কান্দন্নু, তোক মুই এলাও যেমন ভালোবাসং, বিয়ার পরও তেমন ভালোবাসি মুই, তোক এক নাও কান্দাইব না। তাইলে মুই রাজি, মুই তোকে বিয়া করিম,
কিন্তু হ্যাঁ, বিয়ের পর যদি দেখো মুখে এক না কষ্ট দিছিস, তাইলে কিন্তু তোর দড়ি তিস্তা নদীতে চুপ ব্যাম, বুঝছিস? কথা কেন মনে রাখিস? এবার চল মুখ নিয়ে পুরো রংপুর অঞ্চল ঘুরি বেড়াবো, তোর সাথে একটা ভালোবাসার সময় কাটাং। আয় চেংড়ি আয়, টপ করি আয় মাইরি। খালাম্মা, ও ভাই খালাম্মা, কোটে ভাই তোমরা? আরে বেড়ান কেনে বাইরত? আরে ঘটক বাহে, তোমরা গুলে আসতেন, আইসো আইসো, ভেতরত আইসো। বাপ বাপ, চ্যাংরা কোনা তো দেখতে মেলা ভালো। আরে বাহে, রংপুরের খাঁটি সোনা, একেবারে খাঁটি সোনা, দেখতে তো ভালোই হইবে। তা ডাকান কেন তোমার চেংড়ি কোনাক, এক না চোখ মিলি দেখি। হারাম যাতে ঘটক, কি কলু তুই? তুই মুখ চোখ তুলি দেখবো? পালাও এক থাকি, নইলে জাঁটা মারি তোর চোখ ঝালাপালা করি দেম। আরে মা, থাকিস থাকিস, ঠান্ডা হ, কেদান করিস না রে, করিস না। কেমরা গুলা তোর বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কোয়াটাও তোর বিয়ে? কেমা, মুই তো কোসনু না, মুই একনা চ্যাংড়াক ভালোবাসো, মুই উই একে বিয়াও করিম। এই হারাম যাতে ল্যাংকো যাতে ঘটক, এলো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ পালাও, পালাও কোনো একটা কি পালাও। ও বুদ্ধচং, মোর হাতে ঝাঁটা পেটা খাবো। আয় এত্তি আয়, ঝাঁটা দিয়ে পাতে ছপাত ছপাত করি কয়টা মারো, বুঝছিস? আয় আয়। ওরে বাবা রে, আজকে মুই মেলা খুশি হইছং রে, তো বউ গুড়ি পাইছং, মোর লাল টুসি রে। মুইও মেলা খুশি হইছং রে, চল এবার তুই আর মুই দুজনে মিলি বাসর করং। কিরে চ্যাংড়া স্বামী, আর কত ঠোস ঠোস করি নাকটাকে ঘুমাবো, হ্যাঁ ও টোট। আহা, গতকালকে বিয়ে ওকোনা হইল, আজ কোনা পয়দে না পয়দে তোর কেসত কেসত শুরু হইল। যা তো যা, এটা দেখি যা, মুখ একনা আরাম করি ঘুমবার দে তো। কি কলু, মুই কেসত কেসত করং? এলাও তাড়াতাড়ি উঠিস কোনু, উঠিস মাটা কিন্তু থ্যাতলে দেম। উঠ যা, হাঁড়িপাতির মাঝে ভাত আন দিবু, আর তোর কাপড় চোপড় গুলো ধুয়ে দিবু, বুঝলু? কি কি কলু, মুই এলা হাঁড়িপাতিল মাঞ্জিম, ভাত আন দিম, কাপড় কাসিম, এই শালি, তাইলে তোক মুই বিয়ে করছং কে? হ্যাঁ তোর উপ দেখার জন্য বিয়ে করছং, যা আজ থেকে বাড়ির সব কাজ তুই করবু, যা এটা থেকে পালাও। বাপ রে, তোর এত বড় সাহস, তুই মুখ শাসাস? এ বিয়ার আগত মুখ তুই কি কথা দিসলু মনে নাই? তুই কোসলু তুই মোর শোক কথা শুনবু, এলা কেন কেটি বেটি লাগাছিস? হ্যাঁ শিগগিরই ওঠ, যা কোনো নইলে কিন্তু পাঁচার ডাঙাইতে ডাঙাইতে তিস্তা নদীতে নিয়ে যাইম। ওট ওট কোনো। ওরে বাপ রে, এই চেংড়ির কি তেজ রে, উ তাল পাল সব তুলি বেলাল রে, উ। ওরে বাপ রে, মোর কোমরটা বুঝি সাধে একরা হল রে, বাপের জন্মে মুই এখন কাম করং নাই। কি গো কোটে তোমরা, এতে একটা আইসো তো, মোর পা কোনা একটা টিপি দেন তো, ইস কি যে কামড়া কামড়ি লাগাইছে। ওরে হারামজাদি চেংড়ি বউ, মোক প্রেমের ফদত ফাঁসেয়া এখন মোক চাকর বানালু, থাকিস তোক দেখাই মজা। ওরে বাবা রে, গেলো রে গেলো, মোর পা দুইখান ভাঙ্গি গেলো রে ভাঙ্গি গেলো। এই নালপাচ একটা শ্বশুরের বেটা, ওই তো পা টিপার কোনু, আর তুই কিনা রুটি বেলনা দিয়ে মোর পা ডলতিছিস, ধরাস রে ধরাস। ওরে বাপ রে বাপ, গেল রে গেল, মোর গাও জ্বলি গেল রে। মনু রংপুরিয়ে অফিসিয়াল গীতা হর, দিগির মাইতে জল খাইতে আসো, ডুববে ডুববে। আরে বন্ধু রে, তুই তো এক রংপুরিয়া চেংড়ি শিয়ালিনি পালাত পরিয়া ফাঁসি কেনু রে, ফাঁসি কেনু। ও মানু গীতা কইতে আসো কইতে আসো, মোরে সব করন না খুললে কাউ দেখি। আরে মুই প্রেম করিয়া এক রংপুরিয়া চেংড়ি বিয়ে করছু, চেংড়ি মুখ মেলা ভালোবাসে, বিয়ার আজ পার হইতে না হইতে রংপুরের শিয়ালিনি দেখাইল মুখ রঙ লিলে, মোর বাড়িতে মুখে চাকর বানাইছে বাহে, বাড়ির সব কাজ মুখ দিয়ে করায়, এই দেখ বাহে মোর গাওয়াত গরম জল ঢালি দিছে। হাই রে কি জ্বালানি বাহে, জ্বালাইয়া পুরাইয়া দিল রে রংপুরের মাইয়া। অমনু তোকে রংপুরের মাইয়া গুলা একেবারে খাটাসনি, ডাইনি পিসাসনি,
রং দিয়া জীবন তকর কইরা দেয় টানা টানা বুঝছো বন্ধুরে আগে জানলে মুই কোনোদিন ওই রংপুরিয়া চেংড়ি বিয়ে কোনো না হয় মুই এলা বাড়িত কেমন করি থাকি শালি তো মুখ জ্বালিয়া মারবে হায় হায় রে অমনু তুই কোনো চিন্তা করিস না মগ বরিশালে মেলাটি ভালা ভালা মাইয়া আছে বুঝছো মগ বরিশালে মাইয়া একেবারে আগুন বুঝছো নি তোর ঘরে একটা বরিশালে মাইয়া লাগবো বুঝছো বরিশালে মাইয়া আইয়া তোর রংপুরে মাইয়া রে একেবারে যাতা যাতা করিয়া স্বামী সে যে পালাইল এলা বাড়িতে আসিল না বিয়ে করার খুব ঝোঁক এলা বিয়ে করা যেই না শেষ বউ একটা কাজ বাতাইছে আর অমনি শ্বশুর করে পালাইল আজ আয় খালি বাড়িত এই যে আর বকর বকর করিস না মুই আসং সাথে আরেক না বউ ধরি আসং মুইও আসং সাথে আরেক না বউ ধরি আসং হাই হাই এই হারাম জাতের চ্যাংড়া শিয়াল তুই এইখান কি কাম করলু হে তুই কোয়াডত বউ থুইয়ে আরেকখান বিয়া করলু ক্যারে বেহায়া বেলাতে বেশারম তোর লজ্জা নাগিল নে দুদিন আগত মুখ বিয়া করলু আর দুদিন না যাইতে আরেকটা বিয়া করলু হায় হায় রে তুই না মুখ কোচলু তুই মুখ কষ্ট দিবু নে এখন কেন বিয়া করি মোর মনে কষ্ট দিলু কান্দে কান্দে এলা চোখ তেল দিয়ে কান্দে তুই তো কত কষলু মুখ কষ্ট দিবু না কিন্তু শেষমেশ মুখ তো বাড়ির চাকর বানাসিস কি ভাবছিস মুই তোর চাকর হয়ে থাকি না 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 এত সহজ না মাইরি আরাম যাতে কালা পিছাস নেল বাচ্চাটা ভালোই ভালো এই চিংড়ি যার থাকি আনছিস সেটা ফেলে দিয়ে আয় যা এই চিংড়ি এই ভাগিস কিন্তু এর থাকি নাইলে এমন ঝাঁটা পিঠা করিম না সাতদিন কমর উল্টি থাকবো এই এই তুই কার ঝাঁটা পিঠা হরবি তুই মরে চেন মুই হইলাম বরিশালা মাইয়া ওরে মাইয়া মুই বরিশালা মরে চেন না কল্লা ধইরা আচার দিমু মরে চাতাস না কল্লা ধইরা আচার দিমু মরে চাতাস না কি কলু তুই মোর কল্লা ধরি আশ্রাবু আয় দেখো আয় কেমন পাস মোর কল্লা ধরি আশ্রাবার মুইও রংপুরের চেংড়ি মুই তোর পাও তুলি আশ্রাম আয় কেনে আয় কাছো তাই মোরে তুই ভয় দেখাইতে আসো আয় দেহি কল্লাটা মোর চোখের সামনে নিয়ে আয় দেহি হাই হাই রে রংপুরিয়া শিয়ালিনীর সাথে বরিশালের শিয়ালিনীর যে তুমুল ঝগড়া বাঁধিল মুইয়ালা কি করম এমার ঝগড়া এলা ক্যাং করি থামাং হ্যাঁ হ্যাঁ পাইছো একটা বুদ্ধি হাড়ির কালি মুখত মাখিয়া ভূত সাজিম মুই হনু কালা ভূত এবার মুই তোমার দুইটা গার মোটকেয়া রক্ত সুরুত সুরুত করে কামড়ে আয় আয় মোর বগলো তাই ওরে বাবা রে ভূত মুই পালাং বাহে পালাং ও ভূত ও মনু হুস হুস মোরে খাইও না তুই বউ ভূত দেখিয়ে মারিল দৌড় দে বদ না দে মুই আগে হাগিত যাই দে দে না মোরে আগে বদ না দে দেখ মোরে চেতাস না কিন্তু ভালোই ভালোই বদনাটা দিয়া দে মোরে নইলে বদনা দিয়ে তোর মাথা ফাটাইয়া হাসপাতালে ভর্তি কইরা দিমু না মুই বদনা দিবেন ন সত সর এত চালাস না তো মুখ ভাগিত দে তো নয়তো তোর সামনে তো একটা পটি করে দিম তোর মুকুট বুঝছিস তোর মুকুট যা পারবে ওই তুই মোরে কি কইতে আসো মোর মুখে হাত বানি মুই বলে সেলে মাইয়া মোরে দাবানো সহজ না বুঝছো নি মুই তোরে শেষরাইয়া হাঁকতে পারি দে মোরে বদ না দে তোর শালা কি জালাত পড়লু রে আগে আজির এক বউয়ের কেসর কেসর এলা তো দুই বউয়ের কেসর কেসর না মোর কান আর সহ্য করবার পাওয়া লাগছে না সাব্বাস সাব্বাস এই না হলে মোর স্বামী এখান কাজের মতো কাজ হারছে এইবার তুই কনে হাঁকবানি মুই বলেছিলে মাইয়া সব তোর জন্য হয়েছে মুই আজ তো সারবেন ন কাল নাগিনি কোথাকার হ্যাঁ বরিশালে ফকিননি তুই মোর ঝাঁটা ধার দিছিস কেন রে হ্যাঁ শিগগিরি ঝাঁটা ফেলাও ফেলাও খবর না ফেলাও
এই মোরে তুই কি পাইছো হ্যাঁ সব সময় হাকা হাকি হরো এই তুই মোরে হুমকি দাও মুই ঝাটা ফেলামু না কিল্লা ঝাটা ফেলামু হ্যাঁ এইটা মোর স্বামী আর ফকিরনি কারে হও মুই ফকিরনি তোর চোদ্দ গুষ্টি ফকিরনি খেয়া ঝগড়ি মাইয়া একটা ইজা রে দুই গালে দুইটা ঠাস করে সর মারি ওরে ওরে মোর ধনী বিবি রে খ্যাত কাক কলু হ্যাঁ তুই খ্যাত তোর চোদ্দ গুষ্টি খ্যাত মোর বাপ হইল রংপুরের মেম্বার আর তুই মোক কই ফকিরনি তুই ফকিরনি বরিশালে খ্যাত কথা কার তুই ফকিরনি মেম্বারের বেটি হইয়া এত তেল দেখাও কারে আরে তুই পরে চিনো মোর বাপরে চিনো মোকো বরিশালে 17টা পরে চেয়ারম্যান মোর বাপে এবার বুঝছনি রংপুরের খ্যাত কথা কার মূর্খ অশিক্ষিত এই এই মোর নামে আর এক না যদি খারাপ কথা তোর মুখে শুনুক না তাইলে আজ না আমার রংপুরের বিখ্যাত ধানি কাঁচা লঙ্কা তোর মুখে দে একেবারে গোছি দে তখন বুঝবু জলনি কাক কয় বুঝছিস ইস মোরে কাঁচা লঙ্কা দিবানি আর মুই হাত পা গোটাইয়া বসে থাকবুনি মোগো বরিশালে কাঁচা পাস দেখছনি আইকা হলো ওইটা বাস দিয়ে গুঁতা দিলে বুঝবানি জলনি কারে কয় তাই দেখি একবার পরীক্ষা করি দেখাং আমার রংপুরের জলনি বেশি না তোর বরিশালের জলনি বেশি ওরে বাবা রে কি জলনি মোরে আর দেশ না জলপাই ধরে জো পারে জো পা কই রে মোর দুই বউ রংপুরিয়া বরিশালা এক না জবাব করি মোর বগলা তাই শুকানে আজ তোমার গুলা জন্য একটা চরম অফার ধরি আসছো অফার কিসের অফার ওগো তোমরা ঝটপট করে কত দেখি কিসের অফার ধরি আসতেন এই দেখো তোমরা মুই তিস্তা নদী দেখি একেবারে টাটকা দেশি পুঁটি মাছ ধরি আসছো এই পুঁটি মাছে সসুরি দিয়া মুই দুপুরত গরম ভাত খাই এলা কথা হল কি যায় মোক এই পুঁটি মাছে সসুরি ফাইন করে আনতে দিবার পাইবে তাক মুই কক্সেস বাজার নিয়ে যাই হানিমুন করবে কি কক্সেস বাজার ধরি যাই মেন দেও দেও মোক দেও মুই ফাইন করে আন দিম না ওরে দাও মুই ফাইন করে রাতে পারি মোর রানে একবার খাইলে সাতবার অজ্ঞান হইবা মোরে দাও এইটা তোমরা কি করনেন রে এই বেরো বেরো মোর বাড়ি থেকে বের হও কেমন আসছো পালাও পালাও পালা বালাই এই রংপুরিয়া শাকসবজি আর বরিশাল না কাল নাকি নি মোর জীবনটা একেবারে শেষ করে দিন পালাও পালাও নাইলে কিন্তু আজ তোমার গুলার পাথর হাড্ডি ভাঙি দিম ওরে বাপ রে বাপ মুই কেনু রে কেনু মরি কেনু রে ভাগ কোনো ভাগ ভাগিস নে এলাও মোর বিয়ে করার সব ঘুষি গেছে মুই এই যে কান ধরনু বাপের জন্মে আর কোনোদিন বউয়ের নাম মুকুট নিবেন নাও পালাও পালাও জীবনটা মোর জলে দিন রে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমন এসব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ।